হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের নতুন দর্শক এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই চ্যানেলের সকল নতুন ভিডিও আপনি সহজেই দেখতে পারেন। তবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, একটি পরীক্ষার আগে অনেকের মনে অনেক প্রশ্ন আসে যে কি করতে হবে। আশা করি এই ভিডিওটি দেখতে আপনার সব কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। আর বন্ধুরা, খালাসি পদের পরীক্ষার শেষ মুহূর্তে করণীয় সম্পর্কে আলোচনা করব। যেহেতু পরীক্ষা 25 ডিসেম্বর, সেহেতু আপনাদের যে বিষয়গুলো করতে হবে, যেহেতু পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে, তাই আপনাদের সিট কোথায় পড়েছে তা ভালোভাবে দেখে নিন, এবং ঢাকায় কোথায় নামলে আপনার এক্সাম সেন্টার কাছে হবে বা এক্সাম সেন্টারে যেতে সুবিধা হবে তা গুগল ম্যাপে ভালো করে দেখে নিন। তাহলে যারা অনেক দূর থেকে যাবেন তারা একটা কনফিডেন্ট পাবেন। নাম্বার 2, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিন। যদি SMS না আসে আপনার, তাহলে ইউজার আইডি ও পাসওয়ার্ড রিকভার করে আপনি সেটি করতে পারবেন। আর আপনি যদি না করতে পারেন, তাহলে কম্পিউটার দোকানে গেলেই তারা করে দেবে। ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার করে আপনার অ্যাডমিটটি ডাউনলোড করে প্রিন্ট করে দেবে। তো এটার জন্য টেনশনের কোনো কারণ নেই। 3 নম্বর আসে যে কি কি নিয়ে যেতে হবে। আপাতত একটি কলম এবং অ্যাডমিট কার্ডের দুটি বিষয় নিলেই চলবে। তবে অনেক সময় NID কার্ড নিয়ে যেতে বলে, সেক্ষেত্রে NID কার্ডের ফটোকপি আপনারা নিয়ে যাবেন যদি বলে। তো নিয়ে যেতে হবে এমন কোনো প্রজ্ঞাপন তারা এখনো জারি করেনি। 4 নম্বরে যেটি, আপনার উত্তরপত্রে যে স্বাক্ষর দেবেন এবং হাজিরা সিটের যে স্বাক্ষর তা কিন্তু একদম সেম হতে হবে, ভিন্ন হলে হবে না, এবং ওই স্বাক্ষর আপনার অ্যাডমিটের যে স্বাক্ষর আছে তার সাথে মিলতে হবে। অর্থাৎ আপনার উত্তরপত্র, হাজিরা শিট এর যে স্বাক্ষর, সেই স্বাক্ষর অ্যাডমিট কার্ডের স্বাক্ষরের সাথে এক হতে হবে। 5 নম্বর, পরীক্ষার হলে 30 মিনিট পূর্বে প্রবেশ করতে হবে। তো আপনারা একটু আগে যাওয়ার চেষ্টা করবেন, এবং 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হবে, এবং উত্তরপত্র এর সাথে প্রশ্ন জমা দিতে হবে। 6 নম্বর, পরীক্ষা 4টি সেট কোড দেওয়া থাকবে, 1, 2, 3, 4। তো পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর আপনার সর্বপ্রথম যে কাজটি হবে, আপনি যে সেট পেয়েছেন সেই সেটটি উত্তরপত্রে বৃত্ত বরাদ্দ করা। 7 নম্বর, কোনো প্রকার ক্যালকুলেটার বা ঘড়ি নেওয়া যাবে না। 8 নম্বর, উত্তরপত্রের রেজিস্ট্রেশনের নম্বর খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে, কারণ এখানে ভুল হলে নতুন কোনো ওয়াইমার দেওয়া হবে না। 9 নম্বর, প্রশ্নের নেগেটিভ নাম্বার মানে নেগেটিভ মার্কিং আছে 0.5, সুতরাং আপনি যে প্রশ্নের উত্তর ভালোভাবে পারেন শুধু ওইগুলাই উত্তর করার চেষ্টা করবেন, কারণ একটি ভুল হলে সেক্ষেত্রে আপনার 1.5 নম্বর চলে যাবে। এই হচ্ছে পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবেন। সবার জন্য শুভকামনা জানাই, ভালো থাকবেন।